এবং অভিভাবকের বৃন্দকে সবাই উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ 5ই সেপ্টেম্বর আমরা সকলে এখানে সমাগত হয়েছি সদ্যেও ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালনের উপলক্ষে ও তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য। শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য হল শিক্ষক ও ছাত্রের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলা। তাই রাধাকৃষ্ণ এই দিনটিকে তার জন্মদিন হিসাবে পালনের পরিবর্তে মহান শিক্ষক দিবস হিসাবে পালন করাটা অনেক বেশি ন্যায়সঙ্গত বলে উপলব্ধি করেছিলেন। যাই হোক, আমরা সেই দিনেই সর্বপল্লী রাধাকৃষ্ণকে শ্রদ্ধা নিবেদন করতে পারব। যেদিন আমরা এই দিনটা বাদ দিয়েও অন্যান্য দিনও আমরা শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে তাদেরকে মাতা পিতার মতো শ্রদ্ধা করব, সেই দিনেই কিন্তু তিনি যে উদ্দেশ্যে এই 5ই সেপ্টেম্বর দিনটি পালন করেছিলেন বা তার যে উদ্দেশ্য ছিল সেইটি করলে তবেই তার যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা দেখা যায় না। এবং আপনারাও জানেন এখন যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক আগের যুগের থেকে অনেক নিকৃষ্ট মানের হয়ে গেছে। তাই আমাদের আজ প্রতিজ্ঞা করতে হবে যে সর্বপল্লী রাধাকৃষ্ণ যে উদ্দেশ্য নিয়ে এই দিনটিকে তিনি শিক্ষক দিবস হিসাবে পালন করতে চেয়েছিলেন তবেই আমাদের তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা সার্থক হবে। এবারে আমার একটি ছোট্ট গল্প আছে, এবার আপনারা সেটাকে যেভাবে নেবেন, কিন্তু আমি আজ এটা বলতে খুবই আনন্দ করি যে যিনি আমাকে আজ এই জায়গাটায় নিয়ে এসেছেন তিনি আজ এই মঞ্চে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন আমার বড় দিদি রাজলক্ষ্মী কুণ্ডু। আমি 1991 সালে প্রতিষ্ঠিত আমাদের এই সকলের প্রিয় প্রতিষ্ঠান শিক্ষালয় বর্তমানে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রূপে খ্যাতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির নামের অর্থকে সার্থক প্রমাণ করে এখান থেকে বহু কৃতী ছাত্রছাত্রীরা বর্তমানে ডাক্তার, গবেষক, শিক্ষক, ইঞ্জিনিয়ার প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সমাজে এক অনন্য ভূমিকা পালন করছে। আমি চাই আমাদের এই প্রতিষ্ঠানের ঐতিহ্য যেন আগামী দিনগুলিতেও ধারাবাহিকভাবে বজায় থাকে। এ ব্যাপারে আমি এই প্রতিষ্ঠানের সহশিক্ষকগণ, অভিভাবক, অভিভাবিকা, সমস্ত বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। এবার আমার সেই ছোট্ট গল্পটি আমি শুরু করছি। আমার দিদি আমাকে, তিনজন ছাত্র সেই সময় 1991 সালে আমাকে ধরিয়ে দেয়। সেই বছর আমি মাধ্যমিক দিই এবং সেই সময় আপনারা তো জানেন না, এখনও তো 60 দিনও রেজাল্ট বেরিয়ে যায়, কিন্তু তখন 90 দিন ছুটি থাকতো। যাই হোক, তারপর আমার দিদি আমাকে তিনজনকে ধরিয়ে দেয়। যাই হোক, সেই তিনজন ছাত্র নিয়ে আমাদের আরম্ভ এবং এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 100 ছাত্র এবং 24 জনের বেশি শিক্ষক এই প্রতিষ্ঠানে শিক্ষাদান করে থাকে। আমরা সকলে মিলে সস্নেহে চতুর্থ শ্রেণীতে আরম্ভ করে স্নাতক পর্যন্ত অর্থাৎ কলেজ পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে থাকি এবং তার সঙ্গে আমরা বর্তমান যুগের অগ্রগতি সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন আধুনিক বিষয় যেমন কম্পিউটার, অঙ্ক, স্পোকেন ইংলিশ পবিত্র ব্যবস্থা এখানে করতে পেরে আমাদের খুবই আনন্দিত এবং আমাদের আরও কিছু বিষয় আমাদের কী বলো সংযুক্ত করতে পারেন বা অ্যাড করতে চায়, কিন্তু আমাদের স্থানের সংকোচনের জন্য তা আমরা করতে পারি না এবং অনেক ছাত্র আছে যারা আমাদের তাদেরকে আমরা নিতে পারি না। যাই হোক, ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের এবং এই প্রতিষ্ঠানটাকে আরও বড় করা, তার জন্যে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয় বা সম্ভব হবে না।
সমস্ত কেন বড় বড় মহাপুরুষরা সবাই বলে গেছে একতায় বল, যেটা কোনোদিন এটা হতে পারে নাই কোনো একজন ব্যক্তি এত বড় একটা প্রতিষ্ঠানকে চালাতে পারে। তার জন্যে আমি আমার সহশিক্ষকবৃন্দ, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখানে আপনারা দেখছেন, যারা এখানে পারফরমেন্স করছে, তারা কিন্তু অনেকে খুবই শিশু, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং তারা যে অল্প সময়ের মধ্যে আমাদের খুব একটি বেশি ক্লাস আমরা যাতে নষ্ট না করা সত্ত্বেও যতটুকু পেরেছি তাদেরকে ট্রেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, কিন্তু মনে রাখবেন তারা কেউ কিন্তু পেশাগত শিল্পী নয়। এবং তাদেরকে এই অনুষ্ঠানটিতে যথাযুক্ত উপযুক্ত করে তোলার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার সহশিক্ষক ভুবনবাবু এবং স্বর্ণেন্দুবাবু যা এই এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, তবে এই দুজনের কাছে আমি বেশি কৃতজ্ঞ। কারণ এই ধরনের অনুষ্ঠান করতে গেলে যেরকম অভ্যাস বা প্র্যাকটিসের দরকার, তারা যদি এই বাচ্চাদেরকে না এইভাবে গড়ে তুলত তবে তা সম্ভব হতো না। আমি চাইব যে আগামী দিনও আমরা যেমন এর থেকেও বড়ো অনুষ্ঠান করতে পারি এবং আপনাদেরকে মনোরঞ্জন করতে পারি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং চাই যেন আমার এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যায়। এবং সে ব্যাপারে আমি আশা করব আপনারাও সে ব্যাপারে আপনাদের আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নমস্কার। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি প্লিজ মঞ্চে চলে আসুন। যার প্রেরণায় এই শিক্ষালয় কোচিং সেন্টারের সূত্রপাত, ওনাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।